নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো বাতিল হতে চলেছে পুরনো দশ এবং একশো টাকার নোট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তো টোটাল আপডেটটা আপনাদের বিস্তারিত জানাবো তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাশ দেখবেন ফের বাতিল হতে পারে নোট এমনটাই ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বি মহেশ আজ জানান দশ এবং একশো টাকা নোট বাতিলের পরিকল্পনা চলছে মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়া হতে পারে বি মহেশ জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান তিনি জানিয়েছেন দশ টাকা নতুন কয়েন নিতে চায় না অনেক ব্যবসায়ীরা তারা নানারকম সমস্যা তৈরি করেন তারা বলেন এই কয়েন চলে না শহরাঞ্চলের বাইরে এই ধরনের ঘটনা বেশি ঘটছে এর ফলে সাধারণ মানুষ না জেনে সমস্যার মুখে পড়ছেন আবার এটি আরবিআই ও ব্যাংকের জন্য খুব সমস্যার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যদিও এই দশ টাকার কয়েন না চলার কথা কখনও বলা হয়নি রিজার্ভ ব্যাংকের তরফে নতুন করে দশ টাকার কয়েন বার করা হয়েছে কিন্তু মানুষ এই ধরনের গুজব ছড়িয়ে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করেছেন আর সেই কারণে এই বিষয় নিয়ে ভাবতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার উনিশে আরবিআই নতুন ল্যাভেন্ডার রঙের একশো টাকার নোট বার করেছিল এছাড়া দু সালে বার করা হয়েছিল দু হাজার টাকার নোট নতুন পাঁচশো টাকার নোটও আসে তুলে নেওয়া হয়েছিল এক হাজার টাকা নোট তবে দু হাজার টাকার নোট ছাপানো অনেকটা কম হয়েছিল বদলে একশো ও পাঁচশো বেশি করে দেওয়া হচ্ছিল সবটাই মানুষের সুবিধার্থে করা হয়েছিল এখন নতুনভাবে পুরনো একশো এবং দশ টাকা নোট তুলে নেওয়ার পরিকল্পনা চলছে